অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আমরা সবার বাড়ি বাড়িতে গিয়ে হাত জোড় করে অনুরোধ করেছি, তাও সবাই আমাদেরকে মুখের ওপর ফিরিয়ে দিয়েছে। শুধু তাই, প্রচার করে গলা ছিঁড়ে গেছে আমাদের, তাও দিদিমা ছাড়া কারুটিকেও দেখা যায়নি। কালকের মধ্যে 5 জন ছাত্রী জোগাড় হবে কি করে মামা বাবু? কি করে জোগাড় হবে সেটা জানি না, কিন্তু জোগাড় তো করতেই হবে। তারিণী ভট্টাচার্য যেরকম লোক, এই স্কুলও কিছুতেই হতে দেবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলো পোতা ঠাকুরপ? কালকে বড় মামিমাকে একটু কষিয়ে খাসির মাংস রান্না করতে বলবো। খাসির মাংস দিয়ে কি হবে? লোভ দেখানো। কাল সকাল সকাল আমরা চুঙ্গা নিয়ে বেরিয়ে পড়ব, প্রচার হবে, কিন্তু আমরা যদি খাবার লোভ থেকে ছাত্রীদের স্কুলে ডাকি, তাহলে তো খাবার ফুরিয়ে গেলে ওরা আবার চলে যাবে। আচ্ছা বউ, শ্বশুরমশাইকে একবার খবর দিলে হয় না? বাবাকে খবর দিয়ে কি হবে? আরে উনি তো জমিদার, আর একবার যদি উনি হুকুম দেয় তাহলে 5 জন কেন, 50 জন চলে আসবে আমাদের স্কুল পড়াতে। তারপর দেখবে আমাদের ছাত্রী নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না, তখন বরঞ্চ আমাদের উল্টে স্কুলটাকে বাড়াতে হবে, তাই না? এই বুদ্ধির জন্যই তো তোকে রাজা হিসাবে মানিগুন্নি করতে ইচ্ছে করে রে মানি দাদা। না পৃথ্বীরাজ, এই স্কুলে কেউ নিজের ইচ্ছের বিরুদ্ধে শুধুমাত্র স্কুলকে ভরাতে আসুক তা আমি চাই না। তবে আপনি কি চান বৌঠান? আমি চাই যারা ঠাকমার মতো সত্যি সত্যি লেখাপড়া করতে চায় তারাই শুধুমাত্র স্কুলে আসুক। ঠিক, একদম ঠিক। কিন্তু কালকের মধ্যে তাহলে 5 জন ছাত্রী কোত্থেকে আসবে? আমার কি করণীয় ভট্টাচ মশাই, আদেশ করুন। অনন্ত, জগৎপুরের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বলে এসো যে স্কুলে চৌহদ্দের মধ্যে কোনো বাড়ির মেয়ে বউ যেন পা না রাখে, আর যদি রাখে তাহলে তারিণী ভট্টাচার্য কিন্তু তাদের এক ঘরে করে দেবে। যে যাবে সে আর এ গাঁয়ে ঠাঁই পাবে না। যথাজ্ঞা ভট্টাচার্য মশাই, আপনার আদেশ মতো কাজ হবে। যাও লকা, শুভ কাজে দেরি করতে নেই বাবা, আপনারাও চলে আসুন। চল জগৎপুরে স্কুল হবে, তা আবার মেয়েদের স্কুল, তারিণী ভট্টাচার্য হতে দেবে না। 5টা নয় কমলা মুখুজ্জে, কালকের মধ্যে তুমি একটা ছত্রে জোগাড় করে দেখো। অনেক রাত হলো, এখানে বসে চিন্তা না করে বাড়ি যাও সবাই, কাল সকালে একটা উপায় বার করতে হবে। উপায় কি বেরোবে ঠাকমা? সকাল সকাল তো ওনারা প্রচার করলেন, আমি বাড়ি বাড়িতে গিয়ে বললাম, তাও তো এখনো কেউ এলো না। কালকের মধ্যে 5 জন ছাত্রী জোগাড় করতে না পারলে যে আমাদের স্কুলটা বন্ধ হয়ে যাবে। এখন কি করি আমরা, কোথায় পাবো এত ছাত্রী? নাথ বৌমা, যার নাই বাপ পুরো তার আছে ভগবান বুড়ো। 10-এর ভালো করতে গেলে বাধা তো আসবেই মা। ঈশ্বরের ইচ্ছে স্কুল যখন হয়েছে ছাত্রীও তিনি জোগাড় করে দেবে। তোমার কথাই যেন সত্যি হয় ঠাকমা। অবে এখন বাড়ি চ, রাত হলো তো, তুই কখন বেরিয়েছিস? বাড়ি ফেরার নাম নাই তো, সাউরিরা তো গাল ফুলে বস থাকবে, চল চল। এই ফুটকে কানাই, চো হাতে গুছিয়ে। মুখুজ্জি মশাই, আমাকে বাঁচান মুখুজ্জি মশাই, আমাকে মেরে দিন।
আরে কি হয়েছে কি সেটা বলবে তো? কোথায় গেল? এই ওদিকে গেছে মনে হচ্ছে, চল চল ওদিকে চল। তোমরা ওখান থেকে ওকে ওকে আমাদের হাতে তুলে দাও। তোমরা এখান থেকে সরে যাও, এসবের মাঝখানে পড়ে তোমরা নিজেদের বিপদ দেখো না, সরে যাও। ঘোষাল, তুমি? হ্যাঁ আমি। এই মেয়েকে ছেড়ে দিন গুজ্জামশাই, একে না মেরে আমরা কেউ আজ বাড়ি যাব। ওকে মারতে চাইছো কেন? কি করেছো? এই মেয়ের চোখে বিষ আছে, ছোটবেলা নিজের মাকে খেয়েছে, বাবাকে খেয়েছে। আমার ছেলেটাকে বিয়ে করে ওকে খেতে বসেছিল, তাই ভট্টাচার্য মশাই বিধান দিয়েছেন জ্যান্ত পুড়িয়ে মারা। নইলে আমার সারা বংশ নিঃবংশ হয়ে যাবে এই মেয়ের জন্য। কারণ নজরে বিষ থাকে নাকি? এ আবার কেমন কথা? বিষ ওর নজরে নেই বৌমা, বিষ এই পরপর গুলোর মাথায় আছে। আপনি আমাকে বরবর বলছেন? পরপর কে পরপর বলবো না তো কে বলবো? কথায় কথা বাড়বে, এই আগুন দে হবে গায়। স্কুল আমার কাছে মন্দির, সেই মন্দিরে পাপী লোকের পা আমি পড়তে দেব না। তবে বৌমা, তুমি ওকে আর মাকে নিয়ে ভেতরে যাও। এসো এসো এসো, তুমি ভেতরে যাও। কেউ এলে এদের দেখিও। এই যে ঘোষাল, হরচাজকে বলে দিও যে জগৎপুরের হাওয়া বদলাচ্ছে, নিজেকে বদলে নিতে, নইলে খড়কুটোর মতো উড়ে যাবে। এই মেয়ে আমার বাড়ির সম্পত্তি মুখুজ্জামশাই, ওকে আমার হাতে তুলে দিন। মেয়েদের যারা বাড়ির সম্পত্তি ভাবে তাদের মার ছাড়া অন্য কিছু আমার তুলে দেওয়ার নেই। ওই মেয়েকে তবে রাখবে কে? ঘটকে, এদের মার খেয়ে এখনো স্বাদ মেটেনি মনে হচ্ছে, তাই এখনো এখানে পড়ে আছে। মার সব করে গে, মার! এই এই আক্রমণ! তুমি আর ভয় পেও না, আমরা আছি তো। তোমার নাম কি? দুঃখ। আমার যে আর স্বাদ কুলে কেউ রইলে নেব, শ্বশুর ঘর থেকেও আমাকে তাড়িয়ে দিল, এখন আমি কোথায় যাই বলো দেখিনি। তোমাকে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমার থাকা খাওয়ার বন্দোবস্ত আমি করব। আমার মতো মেয়েকে কে তাড়ি দেবে? আমি যে অভাগা অপয়া। অপয়া অপয়া বলে কিছু হয় না রূপকা দিদি, তাকাও আমার দিকে, তাকাও। না না, ভট্টাচার্য মশাই বলেছেন আমার নজরে নাকি বিষ আছে, তোমার খেতে হবে গো। উনি ভুল বলেছেন, আমি বলছি তো তোমাকে, তাকাও। মশাই ভুল বলেছেন, উনি তো পণ্ডিত মানুষ।
পণ্ডিত মানুষেরা কখনো কোনো মেয়েকে মরতে পাঠায় না, উল্টে রক্ষা করে। ঠিক আমার বাবার মতো। তার মানে বরজাত মশাই মিথ্যে বিধান দিয়েছেন? হ্যাঁ, উনি তো আমার মতো অনেক মেয়েকেই বিধান দেয়, তবে ওনাকে কেউ কিছু কয়নি কেন? কারণ তারা কেউ সত্যিটা জানে না দুর্গা দিদি। সত্যিটা জানতে গেলে কি করতে হবে? লেখা পড়। করবে তুমি? বেশ, তবে এই সরলাবালা বালিকা বিদ্যালয় থেকে তোমার নতুন জীবন আর সত্যের খোঁজ তুই শুরু করো। চলো 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 পাল্টাই।